যে খবরে নজর রেখেছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা এবং তিনটি ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে, এবং এই মুহূর্তে পূর্ব রেলের সিপিআর তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাকে তাতে হিট করেছে, এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। অতএব ক্যাজুয়ালিটি আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি তাতে দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাওয়া যাচ্ছে। কিছু বাকি ডিটেলস আমরা জোগাড় করছি। আমাদের একটি টিম আরপিএফ এর টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই, এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি, তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো, এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি, যেটা কিছুক্ষণ আগেই আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে। না, এখনও পর্যন্ত এনডিআরএফ এর একটি টিম টিম গেছে, 15টা অ্যাম্বুলেন্স স্পটে পৌঁছেছে। আমাদের কাছে এক্সাক্ট আহত সংখ্যা আসলেই আমরা জানাচ্ছি আপনাদেরকে। জেনারেল কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে না, আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমি বললাম আপনাদের। আবার পার্সেল ভ্যান ছিল পেছনে রিয়ার মোস্ট, সেইটাই ধাক্কা লেগেছে। আর জেনারেল ডিব্বাতে আপনি যেটা বলছেন সেরকম কোনো খবর এখনো আসেনি, খুব শীঘ্রই আপডেট পাবো আমরা, যত তাড়াতাড়ি আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আপনাদের। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বাকি যে কম্পার্টমেন্ট বা সেই যে যাত্রী তাদেরকে ফেরানোর ব্যাপারে কোনো রকম? হ্যাঁ, তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে, আমরা ব্যবস্থা করছি। আর আমরা এনএফএলের সঙ্গে কন্ট্যাক্টে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা। এখান থেকে রেগ গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয়। হাওড়া থেকে যারা আপনাদের একটা না না, এখানে তো মেনলি আরপিএফ ইঞ্জিনিয়ার ডক্টর সবাই আছে, যাতে রেসকিউ অপারেশন তাড়াতাড়ি হয় সেই জন্যই যাচ্ছে। একটা টিম যাচ্ছে হাওড়া থেকে, প্রায় 100 উপর লোক যাচ্ছে। পার্সেল ভ্যানটা খালি ছিল, পার্সেল ভ্যান সেটাই, দুজন যে মারা গেছেন কোথায় মারা গেছেন কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি, আমরা জানতে পারবো মনে হয় খুব শীঘ্রই জানতে পারবো মনে হচ্ছে। না না, উদ্ধার কাজ বললাম যে এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধার কাজ পুরো দমে চলছে। না, ট্রেন চলাচল আমি বলে দিই, এটা গুড কোশ্চেন, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। সেটা মানে এটা তো ট্র্যাকের উপরে হয়েছে, তাহলে বিকল্প কোন ট্র্যাক দিয়ে সেগুলোকে পাস করানো হচ্ছে কিভাবে? না না না, এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে। এটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে, সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস। হ্যাঁ, সবই সিঙ্গেল লাইন মুভমেন্টই করাবো। এ না